যোগাসনে মানুষের জীবনে শান্তি আনে। আন্তর্জাতিক যোগা দিবসে প্রত্যেককে যোগব্যায়াম করার জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তাকে অনুসরণ করে মঙ্গলবার গোটা বিশ্বের সঙ্গে একই মেজাজে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো এই দিনটি। উৎসাহ নিয়েই প্রত্যেকে যোগব্যায়াম করলেন এদিন। মানবতার জন্য যোগ। এবারের বিশ্ব যোগা দিবসে ভারতের আয়ুষ মন্ত্রক সবার জন্য উপস্থাপনা করল এই থিম, যার পোশাকের নাম যোগা ফর হিউম্যানিটি। এই থিমকে কেন্দ্র করে গোটা বিশ্বের সঙ্গে একই তালে তাল মিলিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনও পালন করল এই দিনটি। মঙ্গলবার প্রভাতে এমবিবি স্টেডিয়ামের ইনডোর শেডে একসঙ্গে যোগব্যায়াম করলেন টিসিএর সভাপতি, যুগ্ম সচিব সহ অন্যান্য প্রতিনিধিরা। বিভিন্ন বয়সের ক্রিকেটাররাও করলেন যোগব্যায়াম। ভারী মনোরমী দৃশ্য পরিলক্ষিত হলো এদিন এমবিবি স্টেডিয়ামের ইনডোর শেডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের যোগা দিবসে সকলের প্রতি আওয়াজ তুললেন, যোগাসনই শান্তি এনে দিতে সক্ষম প্রত্যেকের জীবনে, তাই যোগচর্চা খুবই প্রয়োজন সবার জন্য। এই অনুভূতিকে কেন্দ্র করে এদিন এমবিবি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে যোগব্যায়াম করলেন টিসিএর বর্তমান পরিচালন কমিটির প্রত্যেকেই। সঙ্গে ক্রিকেটাররাও কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন অভূতপূর্বভাবে। একইভাবে এদিন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও আন্তর্জাতিক যোগা দিবস পালিত হল বেশ সাড়ম্বরে। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেন সহ অন্যান্যরা। এবার অষ্টম বর্ষের আন্তর্জাতিক যোগা দিবস পালিত হল গোটা বিশ্বে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক যোগা দিবসকে ঘিরে বিগত এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছিল, যার সমাপ্তি ঘটল আন্তর্জাতিক যোগা দিবসের দিনে। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগেই পালিত হল দারুণভাবে এই আন্তর্জাতিক যোগা দিবস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।